हेलो बंधुरा आमी पौशाली चले एलाम आरो एकटा नतुन भिडियो निये। बंधुरा एखोन आमरा एई भिडियोते खूब इंटरेस्टिंग एकटा ब्यापार निये आलोचना करब। तार आगे तोमादेरके आमी बोले दिई, आमी देखलाम एकटु आगे आमार काछे एकटा कमेंट एसेछे जेखाने एकजन जिद्दार फैनई आमाके कमेंट करेछे जे आमी रिव्यूअर हवा माने कालीन कोनो कोनो हिरोर भक्त ना हवाई भालो, ओ एरकम एकटा किछु लिखेछे। तो आमी सेई क्षेत्रे एकटा कथाई बोलते चाई, आमी आबारो एकटा कथा रिपिट करी যে আমি জিতদাকে যতটা সম্মান করি আমি দেবদাকেও ততটাই সম্মান করি। আমি এদের দুজনের থেকেও বেশি সম্মান করি যে মানুষটিকে, তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে যাকে বলা হয় ইন্ডাস্ট্রি। তো এভাবে আমি কোনো কারোর ভক্ত হয়ে ভিডিও বানাবার প্রসঙ্গটা এখানে নয়। হ্যাঁ, যেটা তোমরা বলতে পারো যে রাবণের সময় সত্যি আমি রাবণ ছবিটাকে সাপোর্ট করেছিলাম, তার একটা কারণ আছে। কারণ আমি দেখছিলাম যে সেই সময় বাকি যারা আমাদের কমিউনিটির মধ্যে আছে তারা অনেকেই এটা কপি ওটা কপি সেটা কপি বলে মানে সিনেমাটাকে একটা ধার ঘেঁচিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তো তখন আমার মনে হয়েছিল যে না, রাবণ ছবিটার পাশে দাঁড়ানো উচিত। সেই কারণে কিন্তু আমি রাবণ ছবিটার পাশে দাঁড়িয়েছিলাম, এসএমবি টিম রাবণ ছবিটার পাশে দাঁড়িয়েছিল। এটা যে শুধুমাত্র জিদ্দার ভক্ত বলেই এমনটা নয়। আমি যদি দেখতে পেতাম যে অন্য কোনো ছবি এরকম কোন ঠাসা হয়ে যাচ্ছে, আমি সেই ছবিটার পাশেও দাঁড়াতাম। আর পার্সোনালি আরেকটাও কথা তোমাদেরকে আমি বলি, পার্সোনালি ইন দ্য সেন্স আমার দিক থেকে একটা কথা বলি যে আমি সত্যি জিদ্দার ফ্যান, আমার জিদ্দাকে ভালো লাগে। বাট আমি দেবদারও ফ্যান। আমি যদি দেবদার না ফ্যান হতাম আমি কাছের মানুষকে জঘন্য ছবি বলতাম। যে ছবিটা যখন ভালো লাগবে সেই ছবিটাকে তখন ভালো বলবো, যেটা বাজে লাগবে সেটাকে বাজে বলবো, সেটা দেবদারি হোক বা জিদ্দারি হোক। আমার পার্সোনালি রাবণ ছবিটা খুব ভালো লেগেছিল, আমি ভালো বলেছিলাম। আমার কিশমিশ ভালো লাগেনি, আমি বাজে বলেছিলাম। কাছের মানুষ আমার খুব ভালো লেগেছে, আমি ভালো বলেছি। এবার যদি দেখি চেঙ্গিজ আমার খুব খারাপ লেগেছে, খারাপ বলবো। তো এখানে কোনো ফ্যান বেসের ব্যাপার নেই। আমি এটা তোমাদেরকে আরো একবার একটুখানি ক্লিয়ার করে দিলাম, মানে দুটো তরফের ফ্যানদের কাছে। এবারে আমি চলে আসি এই ভিডিওতে। আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার চেঙ্গিজ দুর্গা পুজোয় এলে লাভ কি হতো আর ক্ষতি কি হতো। আমি দুটো করে পয়েন্ট তোমাদেরকে বলবার চেষ্টা করছি, আমি নিজে অ্যানালিসিস করার চেষ্টা করেছি। তো আশা করছি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে। কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই, এটা বলতে গেলেই তো তোমরা আবার বলবে আমি জিদ্দার গুণগান গাইছি। সত্যি এটা আমি জিদ্দার গুণগান না গেয়েই বলছি। একজন বাংলার সুপারস্টারের সুপারস্টারডমটা ভাবো কোন লেভেলের, যে একটা ছবি সন্ধ্যেবেলায় পোস্ট করেছে, 2 ঘন্টার মাথায় আমি সেই ছবিটার 30,600 লাইক দেখেছি। এখন কত আমি এক্স্যাক্টলি জানি না, আমি যখন ভিডিওটা বানাতে বসেছি তখন রাত 10টা বাজে। তো এখন হয়তো দেখবো খুব যদি ভুল না করি 40-45,000 লাইকস পড়ে গেছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি জিদ্দার সঙ্গে জিদ্দার ওয়াইফ এবং তার মেয়েকে, তারা একটা গ্রুপ ফটো মানে ফ্যামিলি ফটো তুলেছেন, যেটা মানে এর থেকেই বোঝো। দেখো জিদ্দা মানুষটি শুধুমাত্র একজন ভালো অভিনেতা এমনটা নয়, এর বাদেও মানে অভিনেতার অভিনয় জগৎ থেকেও তার যে একটা জগৎ থাকতে পারে সেটা তার ফ্যামিলি। এবং এই ছবিগুলো দেখলেই বোঝা যায় যে জিদ্দা কতটা ফ্যামিলিয়ার, যেটা কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে প্রচন্ড দরকার। মানে আমরা নানান মানে অনেক হিরোকেই তো দেখতে পাই যারা হয়তো ততটাও ফ্যামিলিয়ার নয়, বাট জিদ্দা কিন্তু এদিক থেকে প্রচন্ড ফ্যামিলিয়ার। আমি তার দৃষ্টান্ত দিতে এখানে আরো একটা ছবি দিচ্ছি তোমাদেরকে, যেখানে জিদ্দার বাবা এবং মাও আছেন। তো আমরা এটা খুব ভালো লাগে যে কোনো একজন হিরো তার এই সুপারস্টারডমটাকে বজায় রেখে তার কাজে এত প্রায়োরিটি দিয়েও তার ফ্যামিলিকে কিন্তু সমানভাবে প্রায়োরিটি দেয়। এটা খুব ভালো একটা দিক। এবারে আমরা চলে আসি চেঙ্গিজের ব্যাপারটাতে, যে দুর্গাপুজোয় চেঙ্গিজ এলে ভালো দিক কোন কোন হতো আর খারাপ দিক কি কি হতো। প্রথমে আমরা আসি ভালো দিকটাতে। বন্ধুরা, চেঙ্গিজ যদি দুর্গাপুজোয় আসতো প্রথম যেটা ভালো দিক হতো সেটা হচ্ছে আমাদের মতন ইয়াং জেনারেশনরা দুর্গাপুজোর মরশুমে একটা ফাটাফাটি লেভেলের অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা দেখতে পারত। মানে যেটা রাবণ ছবিটা যে কারণের জন্য এতটা হাইপে উঠেছিল সেটা কিন্তু রাবণের অ্যাকশন দেখানোর প্রসেস, জিদ্দার অভিনয়, জিদ্দার লুক। তো আমার মনে হয় এই প্রত্যেকটা জিনিস চেঙ্গিজের সময় আরো বেশি প্রোগ্রেস হবে, কারণ সিনেমাটার বাজেট রাবণের চাইতেও বেশি। তো এই ছবিটা যদি দুর্গাপুজোয় আসতো তাহলে আমার মনে হয় যে আমরা ইয়াং জেনারেশনরা যারা অ্যাকশন থ্রিলার, অ্যাকশন ড্রামা, অ্যাকশন ওরিয়েন্টেড যে কোনো অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা দেখতে পছন্দ করি, আমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা খুব এনজয় করে দেখতাম। বিশেষ করে জিদ্দার ফ্যানেরা তো মানে লাফিয়ে পড়তো। ওই কারণের জন্যই যখন প্রথম শোনা গিয়েছিল যে চেঙ্গিজ দুর্গাপুজোয় আসবে তখন কিন্তু একটা আলাদা লেভেলের হাইপ উঠে গিয়েছিল যে আবার জিদ্দা এবং দেবদা ক্ল্যাশ করতে চলেছে, চেঙ্গিজ দুর্গাপুজোয় আসছে। তো এটা একটা দিক যে একটা মাস মানে মাসি অডিয়েন্স আমরা যাদেরকে বলি তারা একটা সুন্দর মাসি কমার্শিয়াল ফিল্ম কিন্তু উপহার পেত দুর্গাপুজোয়। সেকেন্ড যেটা ভালো দিক হতো সেটা আমি তোমাদেরকে বলি, এখনো বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো এই ধরনের ছবি ছাড়া চলে না। মানে আমি তোমাদেরকে অনেক উদাহরণ দিতে পারি। আমরা যে সিঙ্গেল স্ক্রিনটাতে বেশ ভালো মানে অনেক ছবি দেখি সেটা হচ্ছে ব্যারাকপুর অমলা। আমি লাস্ট যখন কিশমিশের পাবলিক রিভিউ নিতে গিয়েছিলাম সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ব্যবসা কিরকম করছে, তো সেখানে যিনি হল মালিক সেই জেঠু আমায় বলেছিলেন যে রাবণ ছবিটার মতন করছে না। মানে তার মানে এখান থেকে কি বোঝা যায় যে সিঙ্গেল স্ক্রিন, যেগুলো পাতি সিঙ্গেল স্ক্রিন বলছি কিন্তু আমি, মানে এসি আছে এরকমটাও বলছি না, ওপরে ফ্যান ঘোরে ওরকম সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, সেই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা কিন্তু একটু আশ্বাস পেত, তাদের একটুখানি রুজি রোজগার হতো। আমি বলছি না কাছের মানুষ বা কর্ণসুবর্ণের গুপ্তধন বা এই ছবিগুলো পুজোতে যা যা রিলিজ হয়েছে তাতে হচ্ছে না, হচ্ছে নিশ্চয়ই হচ্ছে, তবে রাবণে কিন্তু সিঙ্গেল স্ক্রিন অনেক বেশি, মানে অনেক বেশি লোক সিঙ্গেল স্ক্রিনে রাবণ দেখতে গিয়েছিল, এটা মানতেই হবে। এবং আমি মানে অনেকের কাছ থেকে শুনেও ছিলাম। তো এটাই যে ভালো দিক, এটা যে হল মালিকরা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা একটু তাদের ভালো করে পুজোটা কাটতো। এটা হচ্ছে দুটো ঠিকঠাক দিক, মানে চেঙ্গিজ দুর্গাপুজোয় এলে কি ভালো হতো। এবারে আমি আসি চেঙ্গিজ দুর্গাপুজোয় এই যে আসেনি, মানে এলে কি কি খারাপ হতো। পাতি কথায় প্রথম যেটা খারাপ হতো সেটা হচ্ছে কর্ণ সুবর্ণের গুপ্তধনের সঙ্গে ক্ল্যাশ করত, যেটা জিদ্দা প্রচন্ড বুদ্ধিমান বলে এটাকে দুর্গাপুজোয় আনেননি, এবং এটা খুব ভালো একটা দিক আমি মনে করি। বিকজ কর্ণ সুবর্ণের গুপ্তধন একটা এমন ফ্র্যাঞ্চাইজ, মানে সোনাদার ফ্র্যাঞ্চাইজটা একটা এমন ফ্র্যাঞ্চাইজ, এদো গল্প হোক আর পেদো গল্পই হোক মানুষ দেখতে যাবেই, মানে পুরো ফ্যামিলি, বাচ্চা, পোলা পান, দাদু ঠাকুমা, মাসি মেশো, কাকা কাকিমা সব মিলে একদম কর্ণ সুবর্ণের গুপ্তধন দেখতে গেছে এবারে দুর্গাপুজোয়। তাহলেই বোঝো বক্স অফিস কালেকশনটা এই মানে এই রেটে হচ্ছে কিভাবে, প্রচুর, মানে ফুল ফ্যামিলি মিলে দেখতে যাচ্ছে এই ছবিটাকে। এবং অবশ্যই সোনাদার যেটা সবচেয়ে পজিটিভ দিক, সোনাদা তো কনস্ট্যান্ট ইনফরমেশন দিতে থাকে, মানে হিস্ট্রি নিয়ে ইনফরমেটিভ যত রকম আমরা গল্প শুনতে পাবো, আমাদের অনেক অজানা তথ্য তো আমরা সোনাদার থেকে জানতে পারি, তো সেইগুলো জানবার জন্যও কিন্তু মানুষে যায় সিনেমা হলে এই ফ্র্যাঞ্চাইজটাকে দেখতে। তো সোনাদার সঙ্গে ক্ল্যাশ করেনি, আমার মনে হয় দেবদার সঙ্গে ক্ল্যাশ করার থেকেও বড় কথা জিদ্দা ভেবেছিলেন যে কর্ণ সুবর্ণের গুপ্তধনের সঙ্গে তার ছবিকে তিনি ক্ল্যাশ করাতে চান না। হতেও তো পারে কোনো না কোনো ভাবে যদি ব্যবসা মার খেয়ে যেত তাহলে প্রবলেম হয়ে যেত, কারণ এই যে এত হাজার হাজার বাঙালি দর্শক কর্ণ সুবর্ণের গুপ্তধন দেখছে, এরা যে কর্ণ সুবর্ণের গুপ্তধন দেখার পরে চেঙ্গিজ দেখতে যেত তার তো কোনো মানে নেই। মানে চেঙ্গিজ বা জিদ্দার ফ্যান ফলোয়ার্সরা ম্যাক্সিমাম আমি যদি বলি ধরে নাও 15 বছর থেকে 35 কি ম্যাক্সিমাম 40 বছর অব্দি আছে এই ফ্যান বেসটা। আমি বলছি না তাই বলে যে 50 বছরের ফ্যান নেই, কিন্তু সেটা খুব কম। কিন্তু সোনাদার ক্ষেত্রে কি হয়, মানে 8 থেকে 80 প্রত্যেকে এই ফ্র্যাঞ্চাইজটার ফ্যান, তো সেক্ষেত্রে ব্যবসায় হ্যাম্পার হতে পারতো, ওই জন্য কিন্তু চেঙ্গিজ আসেনি। তো চেঙ্গিজ দুর্গাপুজোয় এলে এটা প্রথম খারাপ দিক হতো যে চেঙ্গিজ হয়তো ঠিকঠাক ব্যবসা করতে পারতো না। চেঙ্গিজ দুর্গাপুজোয় এলে আরেকটা যেটা খারাপ হতো, এটাই আমার লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে চেঙ্গিজ যেভাবে তৈরি হচ্ছে, যে সময়টা নিয়ে তৈরি হচ্ছে, জিদ্দা যেভাবে তৈরি করছেন সেটার ক্ষেত্রে খুব তাড়াহুড়ো হয়ে যেত। মানে রাবণ রিলিজ করেছে ধরে নাও এপ্রিল মাসে 29th of April, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, 5 মাসের মধ্যে চেঙ্গিজের মতন একটা বড় ব্র্যান্ডের ছবি কমপ্লিট হওয়াটা খুব ডিফিকাল্ট। আমি জানি তোমাদের জিদ্দার ফ্যানেদের অনেকের রাগ হয়েছে যে কেন দুর্গাপুজোয় চেঙ্গিজ এলো না। তোমরা হয়তো সকলেই জানো জিদ্দা কিন্তু কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চেঙ্গিজের একটা গানের, মোস্ট প্রবাবলি একটা গানের শুট করতে। তো এই যে লন্ডনে শুটটা হচ্ছে সেটা তো একটা সময়ের ব্যাপার আছে, মানে এত বড় টিমকে নিয়ে যেতে হবে, সেখান থেকে করে আসতে হবে। তারপরে আমরা যতদূর শুনেছিলাম যে চেঙ্গিজের স্ক্রিপ্টের সাময়িক কিছু পরিবর্তন আসছে, তো সেটা আলটিমেটলি কি চলছে সেটা তো প্রোডাকশন হাউসের ভেতরের মানুষেরাই খুব ভালো জানে, আমি অতটাও জানি না। কিন্তু আমি এটুকু জানি যে একটা 5-5.5 কোটি টাকার ফিল্ম সেটা সময় নিয়েই আসুক। যেমন তোমরা দেখে নাও মির্জা ছবিটা, এই যে মির্জা ছবিটার বাজেট যে 4 থেকে 4.5 কোটি টাকা, এটা কতটা সময় নিয়ে তৈরি হচ্ছে জাস্ট দেখো। ডিসেম্বরে এটার শুট শুরু হবে, হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে ধরে নাও তোমরা ঈদে রিলিজ। তো এই মির্জার ক্ষেত্রেও কিন্তু 5-6 মাস টাইম লাগছে। তো চেঙ্গিজের ক্ষেত্রে আমরা না হয় সেটা বাড়িয়ে 7-8 মাসই সময় দিলাম, কোনো প্রবলেম নেই, বাট এটা ভালো ছবি আসুক। দুর্গাপুজোতে এই ছবিটা এই যে এলো না, এটার একটা খারাপ দিক, যেমন অনেক অডিয়েন্স একটু দুঃখ পেল, ঠিক আছে, বাট আমি শিওর যে যখন চেঙ্গিজ আসবে তখন এটা খুব বড় কিছু নিয়ে আসবে, তো আমরা সেটার জন্যই ওয়েট করি। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে দুর্গাপুজোয় যদি চেঙ্গিজ আসতো তাহলে লাভ কি হতো আর ক্ষতি কি হতো, তোমরাও তোমাদের পয়েন্টগুলো জানাতে পারো। এখনকার জন্য টাটা, খুব শিগগিরই আসছি, আজকে নয় আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট।